চেঞ্জে যাবেন? জি না। আমি কিছু না বলতে জি না বলে ফেললেন? আপনি আর জিজ্ঞাসা করে কোনো লাভ নাই, অন্য গাড়ি দেখ। অন্য গাড়ি থাকলে তো দেখতাম, আপনি যাবেন কিনা সেটা বলেন। আরে বললাম তো, আপনি অন্য গাড়ি দেখ। ভাইয়া টাকা বাড়িয়ে দিব, আপনি চলেন, আমি একটু তাড়া আছি। কি আশ্চর্য, আপনি টাকার গরম দেখাচ্ছেন কেন? এক কাজ কি, সার গরম কার গরম, কোন জায়গায় গরম, কি হইছে? আরে ভাই টাকার গরম দেখাচ্ছে, বললাম অন্য সিএনজি তে যান। কি হইছে কি হইছে বাবা, কি তো হইছে? দেখেন ভাইয়া, কখন থেকে বলছি যাওয়ার জন্য, কিছুতেই সে রাজি হচ্ছে না। আমার এদিক দিয়ে আবার তাড়া আছে, আশেপাশে কোনো সিএনজিও নেই। না না না, হইব না ম্যাডাম, এটা তো একদম রিজার্ভ। সেটা তো আগে বলেই হতো। কি রে, বুঝলো বুঝলো, কি হইছে? হ্যাঁ তাই লোক জামেলা। ব্যাপার বস, উনি সিএনজি ভাড়া করতে চায়, আসলে এটা তো সম্ভব না, এটা তো আপনার যাবে। ও আপনি কই যাবে, মানে আপনি কোথায় যাবেন? দেখুন, আমার বনানী যাওয়া খুবই জরুরি, ওনাকে এত করে বলছি কিছুতে রাজি হচ্ছে না, টাকা বাড়িয়ে দেবো সেটা পর্যন্ত বলেছি সে রাজি হচ্ছে না, আমার শুটিংয়ে খুব দেরি হয়ে যাচ্ছে। আপনি নায়িকা? ইয়ে মানে জি। আপনি বনানী কত নম্বরে যাবেন? 11 নম্বরে যাব। 11 নম্বরে যাবেন? আমিও তো ওইদিকেই যাব, আপনি ইচ্ছে করলে আমার সঙ্গে যেতে পারেন। বস আপনার মনে হয়? না মানে আমি তো ওইদিকেই যাব, মানে হয়েছে কি, মানে এইটা আমার পার্সোনাল সিএনজি আর কি, মানে এটা সাধারণত ভাড়ায় যায় না, আপনি ইচ্ছে করলে আমার সঙ্গে যেতে পারেন। সরি ভাই, আমি আসলে বুঝতে পারিনি, উনিও বলেনি। আর আপনার সাথে যাব? ওকে, তাহলে তো ভালোই হয়, থ্যাংকস। ওয়েলকাম ওয়েলকাম। তোরা এখানে থাক, আমি বনানি থেকে কাছে ছেড়ে আমরা কি তো নষ্ট হইয়া যায়নি?